সোসাইটি ফর ইয়াং অ্যাহেড SFYA জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, সোসাইটি ফর ইয়াং অ্যাহেড সম্প্রতি একটি ক্যাটাগরিতে 50 জনকে নিয়ে একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো চলুন আমরা সোসাইটি ফর ইয়াং অ্যাহেড এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে সোসাইটি ফর ইয়াং অ্যাহেড এর নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে bizjobs.com এর মাধ্যমে 22 জুন 2024 তারিখে। পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার। এই ফিল্ড অফিসার পদে পদের সংখ্যা হচ্ছে 50 জন, অর্থাৎ 50 জনকে নিয়োগ প্রদান করা হবে। বয়স 22 থেকে 30 বছরের মধ্যে চাওয়া হয়েছে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 22,000 টাকা করে প্রতি মাসে। ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে HSC পাস। অভিজ্ঞতা চাওয়া হয়েছে 1 থেকে 2 বছরের মধ্যে। যেসব ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা লাগবে, এনজিও, ডেভেলপমেন্ট এজেন্সি, মাইক্রো ক্রেডিটে যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন। বয়স 22 থেকে 30 বছরের মধ্যে। বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে TA দেওয়া হবে, মোবাইল বিল, পেনশন পলিসি, টুর অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স, পারফরমেন্স বোনাস, প্রফিট শেয়ার করা হবে, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স এবং গ্র্যাচুইটি সুবিধা। স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি, ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে 2টা। এছাড়াও একজনের থাকা ফ্রি, মোটরসাইকেলের জ্বালানি বাবদ 2,000 টাকা, ইন্টারনেট বিল প্রদান করা হবে, চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। জব লোকেশন হবে মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকার ধামরাই। সংস্থার চাকরিতে মনোনীত হলে নিকটতম আত্মীয় সহ একজন ব্যক্তির জামিনদার হলফনামা দিতে হবে এবং প্রার্থীকে বাজার ভিত্তিক এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। উল্লেখ, লিখিত মৌখিক পরীক্ষার সময়সূচি মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী জামানত প্রদান করতে হবে। চাকরির ক্ষেত্রে কোনো প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদন করতে হবে আপনাদেরকে হার্ড কপি পাঠিয়ে। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, সকল পরীক্ষার পাশের সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর সহ নির্বাহী পরিচালক, সোসাইটি ফর ইয়াং অ্যাহেড, সাফিয়া, প্রধান কার্যালয়, হাসান সুপার মার্কেট, তৃতীয়তলা, জয়পুর বাস স্ট্যান্ড, ধামরাই, ঢাকা 1350। এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় আপনাদেরকে হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে হবে। ডাক বা কুরিয়ারের মাধ্যমে আপনাদের আপনাদের প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ সিভি পাঠিয়ে নিতে পারবেন। এই বরাবরে আবেদনপত্র আগামী 22 জুলাই 2024 তারিখের মধ্যে ডাকযোগে প্রেরণ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, অনলাইনে আবেদন করতে হলে আপনাদেরকে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন ব্রিজ অফিসে, এখানে ক্লিক করে আবেদন করতে হবে যদি আপনাদের ব্রিজ অফিসে অ্যাকাউন্ট থাকে। আর ব্রিজ অফিসে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আবেদন করা যাবে। আবেদন করা যাবে 22 জুলাই 2024 তারিখের মধ্যে। রিভার্স, এই ছিল সোসাইটি ফর ইয়াং অ্যাহেড সাফিয়া এনজিওর নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 50 জনকে নিয়োগ দিচ্ছে শুধুমাত্র HSC পাশে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।